শুরুতেই সংবাদ শিরোনাম, রুশ যুদ্ধবন্দীদেরকে কাছ থেকে গুলি করার ভিডিও ভাইরাল, কিয়েভে সেনা তৎপরতা কমানোর রুশ সিদ্ধান্ত, বড় হামলার প্রস্তুতি, ইস্তাম্বুল বৈঠক শেষে কিয়েভ থেকে সেনা সরালো রাশিয়া। রাশিয়ার হুঁশিয়ারি, এটি কিন্তু যুদ্ধবিরতি নয়, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি বাইডেনের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বিশ্বাস হচ্ছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট। এবার বিস্তারিত, ইউক্রেন কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটেজ তদন্ত করছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ান যুদ্ধবন্দীদের গুলি করছে বলে দাবি করা হয়েছে। রোববার ভোর থেকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এরপর থেকে রুশপন্থী অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে এ ভিডিও। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান অবশ্য বলেছেন, রাশিয়া সাজানো একটি ভিডিও বানিয়েছে যুদ্ধবন্দীদের সাথে খারাপ আচরণ করার ঘটনা প্রচার করে ইউক্রেনকে হেয় করার জন্য। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির একজন উপদেষ্টা বলেছেন তারা দ্রুত বিষয়টি তদন্ত করবেন। তিনি বলেন, আমি সামরিক বেসামরিক নাগরিক ও প্রতিরক্ষা বাহিনীকে মনে করিয়ে দিতে চাই যে যুদ্ধবন্দীদের অত্যাচার ও নির্যাতন করা যুদ্ধাপরাধ। বিবিসি ভিডিওটি বিশ্লেষণ করেছে কিন্তু কোনো নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করতে পারেনি, তবে এটা পরীক্ষা নিরীক্ষা অব্যাহত আছে। ফুটেজটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন বন্দী সৈন্য মাটিতে পড়ে আছে, কয়েকজনের মাথায় ব্যাগ ও অনেকের পায়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে এটা ঠিক পরিষ্কার নয় যে কিভাবে ও কখন তারা আহত হয়েছেন। বন্দীদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে তারা কোন ইউনিটের ও ওই এলাকায় কি ধরনের কাজ করছে। কিয়েভ ও চেরনিহিভে সেনা তৎপরতা কমানোর কথা ঘোষণা করেছে মস্কো। অবশেষে সামান্য হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকে, কিন্তু রাশিয়ার এই ঘোষণাকে বোকা বানানোর বন্দোবস্ত বলে দাবি করল আমেরিকা। হোয়াইট হাউসের মতে এটা মস্কোর কৌশলগত বদল মাত্র, এর সাথে যুদ্ধের তীব্রতা কমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আসলে এমন গালভরা কথা বলে দুনিয়ার নজর ঘোরাতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইস্তানবুলে মুখোমুখি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেই বৈঠক শেষে রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সেনা তৎপরতা ক্রমশ কমানো হবে, আর একেই তামাশা বলে দাবি করছে আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউসে পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি বলেন, এটা আসলে রাশিয়ার যুদ্ধ পরিকল্পনায় কৌশলগত পরিবর্তন, এর সাথে সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। এবার মস্কোর নিশানায় আসতে চলেছে ইউক্রেনের বাকি অংশ, পাশাপাশি কিয়েভেও হামলার তীব্রতা কমার কোনো আশা নেই। কির্বির মতে মস্কো কিয়েভ দখলের প্রয়াসে বারবার ব্যর্থ হওয়ার পর নতুন রণকৌশল নিয়ে ঝাঁপাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেন, শান্তি আলোচনা ফলপ্রসূ করতে কিয়েভ ও চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছে। আমরা আশা করি কিয়েভ উপযুক্ত সিদ্ধান্ত নেবে, আর তাহলেই সামনের দিনগুলোতে তাদের সঙ্গে কাজ করা সহজ হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে রাখা রুশ সেনাদের বড় একটি অংশ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ক্রেমলিন। মস্কো বলছে শান্তি আলোচনার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন সাংবাদিকদের এ তথ্য জানান। ফোমিন মঙ্গলবার বলেন, শান্তি আলোচনা ফলপ্রসূ করতে কিয়েভ এবং চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছে। আমরা আশা করি কিয়েভ উপযুক্ত সিদ্ধান্ত নেবে, আর তাহলেই সামনের দিনগুলোতে তাদের সঙ্গে কাজ করা সহজ হবে। যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ সহ জেনেভা কনভেনশনের শর্তগুলো মেনে চলতে ইউক্রেনের প্রতি আহ্বান জানান রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী ফোমিন। তিনি বলেন, ইউক্রেনের নিরপেক্ষতা এবং অপারমাণবিক অবস্থার বিষয়ে একটি চুক্তি সংক্রান্ত আলোচনা হয়। এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি বাস্তব রূপ পাবে। ফোমিন বলেন, পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি সমঝোতার পরিবেশ তৈরি করে চুক্তিতে পৌঁছানো আমাদের লক্ষ্য। ইস্তাম্বুল থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সেনাপ্রধান। গত 24 ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর দুদিন আগে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত দনেস্ক ও লোহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মঙ্গলবার রাশিয়া ঘোষণা দেয় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ এর আশপাশের এলাকা এবং চেরনিহিভে কোনো হামলা করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া।
রুশদের এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন হয়তোবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। বিষয়টি পরিষ্কার করেছেন রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেরেনেস্কি। তিনি বলেছেন কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে রাশিয়া ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে। তিনি বলেছেন এটি কোনো যুদ্ধবিরতি নয়। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা টাস নিউজকে ভ্লাদিমির মেরেনেস্কি বলেন এটি কোনো যুদ্ধবিরতি নয়, এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক। তিনি আরও জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে, এটি সবে মাত্র শুরু। ইউক্রেনের দুটি শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমরা অপেক্ষা করছি, রাশিয়ার পরবর্তী পদক্ষেপ দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবা। বাইডেন বলেন আমরা দেখব তারা রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানো নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে বা বজায় রাখছে কিনা, তবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কার্যকর রাখবে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য চলমান সামরিক সহায়তা বজায় রাখা হবে বলে জানান বাইডেন। এদিকে তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সংবাদ মাধ্যম আরটি জানায় রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিখিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে। তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার আলোচনা করেন। এই আলোচনার পরই রাশিয়া ঘোষণা দেয় তারা কিয়েভ ও আশেপাশের স্থানগুলোতে হামলা চালাবে না। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে তারা রাশিয়ার দাবি অনুযায়ী ন্যাটো বা অন্য কোনো সামরিক জোটে যোগ দেবে না। রাশিয়া ইউক্রেনের আলোচনাকে ফলপ্রসূ হিসাবে দাবি করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ দাবি বিশ্বাস হচ্ছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। মঙ্গলবার ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র ফলপ্রসূ আলোচনার কোনো লক্ষণ দেখেনি। তার মতে রাশিয়া আলোচনাকে তেমন সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে দেখেনি। তাছাড়া রাশিয়া হামলা বন্ধ করে দেবে এমন কথাও বিশ্বাস করতে পারছেন তারা। ব্লিংকেনের দাবি রাশিয়া মুখে বলে একটা করে আরেকটা। মঙ্গলবার মরক্কোর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ব্লিংকেন। এ ব্যাপারে ব্লিংকেন বলেন এখানে রাশিয়া বলে একটা করে আরেকটা, আমরা রাশিয়া যা করে সেটির ওপরই গুরুত্ব দেই। কিয়েভ বা এর আশপাশে রাশিয়া হামলা করবে না এই বিষয়টি নিয়েও বেশ সন্দেহ প্রকাশ করেন ব্লিংকেন। তিনি মনে করেন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন রাশিয়া কিয়েভে হামলা করবে না এটা হতে পারে না, তারা সাধারণ মানুষকে বোঝাতে চাইছে রাশিয়া সত্যি সত্যি যা করছে তা করছে না। ব্লিংকেন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন এখনই আগ্রাসন বন্ধ করুন, গুলি চালানো বন্ধ করুন, সেনাদের প্রত্যাহার করে নিন এবং আলোচনায় বসুন। আগামী 2 এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র রমজান। রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার এক ঘোষণায় বুধবার থেকেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা দিল সৌদি জোট। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র পীড়িত দেশটিতে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। দুপক্ষ 2015 সাল থেকে এ যুদ্ধ চালিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 3 বছরের শান্তি প্রচেষ্টায় এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 7 বছর ধরে চলা এই সংঘাত অবসানে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, অনাহারে মুখে পড়েছেন লাখ লাখ ইয়েমেনি। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকির দেয়া বিবৃতি উদ্ধৃত করে সৌদির রাষ্ট্র বার্তা সংস্থা SPA বলেছে বুধবার সকাল 6টা থেকে ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিচ্ছে জয়েন্ট ফোর্সেস কমান্ড অব দি কোয়ালিশন। ইয়েমেন সংকটের অবসান এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।